2020 সালে কিন্তু আপনারা প্রতারিত হবেন। সবাই সাবধান। যেমন এই আজকে কয় তারিখ? 30 তারিখ। সংক্ষিপ্ত করে হয়তো চেয়ারম্যান ভাইয়ের কাছে গেছেন, ভাই সিগনেচার দিয়ে হুন্ডার উপরে লিখে দিল 30/12/19, বাহ চলে গেলেন। কিন্তু 20 সাল পরার পরে এই সংক্ষিপ্ত লিখলে আপনি ধরা খায় যাবেন। এই এক বছরই খালি 20 সাল, ভালো করে বুঝেন। কিন্তু পরে যা ঠকে আবার ধানের ব্যাপারে ধান মেরে লাগাবি, পরে কান্দেন না, আগে বুঝেন। ধান বাকি দিচ্ছেন আর ব্যাপারি যেন চালাকি না করে খেয়াল করেন। 20 সালে যখন লিখবেন 1 তারিখ, 20 সালের 1 তারিখ জানুয়ারির 1 পয়লা দিন আপনি লিখলেন 1 1, সংক্ষেপ করে লিখলেন 20, লিখে দিয়ে চলে গেলেন আর বললেন টাকা পাবো এই তারিখে, ধান দিছি 200 মন। ওই ব্যাপারি তখন প্রতারিত করে, শয়তানি করে 1 1 20-এর পরে লিখে দিল 1 আর 9 19, টাকা দেয় না। চেয়ারম্যানের কাছে 20-এর দিলেন, কয় আমি জানুয়ারির 1 তারিখে 200 মন ধান বাকি দিছি। আর ব্যাপারি বলতেছে আমি 1/1/2019 সব টাকা দিয়ে দিছি। দলিল কয় যে দেখেন লিখিত, চেয়ারম্যান দেখে বলতেছে তাই তো রে, 1/1/2019 টাকা পরিশোধ করা আছে। ওই যে আপনি 20-এর পরে যে 2টা দিলেন না, 20 0, মানে 20-এর পরে আরেকটা 20 দিলেন না, এই কাম করবেন না। এজন্য 2020 সালের 1 বছরে পুরোটাই কিন্তু লেখা লাগবে 20 20। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, শিক্ষা শেষ ভাই, ইসলামে স্ত্রীর মর্যাদা আছে না নাই? আরে ধরে বলেন আছে না নাই? এখন ইসলামে নারীর মর্যাদা কি? আল্লাহর নবীর চরিত্র দিয়ে আমরা এবার প্রমাণ করব। সকলে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। এবার বলেন তো ভাইজান, আমাদের নবীর চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? আরো জোরে বলেন, নবী খারাপ ছিলেন নাকি ভালো ছিলেন? আপনারা সকলেই বললেন নবীর চরিত্র ভালো ছিল, কিন্তু আমি যদি বলে আপনারা কি দেখছেন কোনোদিন? তখন আপনারা বলবেন না আমরা শুনছি। আর আমি বলবো শোনা কথার কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? শোনা কথা কিন্তু ভুলও হতে পারে, কিন্তু আপনারা যদি দেখতেন আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, চলেন যারা নবীকে দেখেছে তাদের কাছ থেকে আমরা শুনে আসি কেমন ছিল। আর মানুষের চরিত্র কেমন ছিল এটা সবচেয়ে বেশি বলতে পারে মানুষের স্ত্রী। আমি আপনাদের সামনে বলবো নবী কেমন ছিল বুঝানোর জন্য নবীর এমন একজন মানুষের আলোচনা করব, যে মানুষটা আপনাদের সকলের কাছেই কিন্তু খুবই পরিচিত। উনি হলেন আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। আপনার কি মা খাদিজার নাম কোনোদিন শোনেন নাই? আরো জোরে বলেন, শুনছেন না শোনেন নাই? আপনারা বলেন তো ভাই, তার মা খাদিজার বাবার নাম কি ছিল? আপনাদের একটা কথা বলবো, যদি পারেন তাহলে জবাব দিবেন, আর না পারলে চুপ করে থাকবেন না, না পারলে জোরে বলবেন হুজুর জানা নাই। আমাকে তো আপনারা নিয়ে আসতেন তো জানার জন্যই। আপনারা যদি সব জানতেন তাহলে আমাকে কেন টাকা দিয়ে ভাড়া করে আনতেন বলেন? এজন্য যেটা পারবেন না সেটা জোরে বলবেন জানা নাই। আপনারা বলেন তো নবীর ইসমানের শ্বশুর মা খাদিজার বাবার নাম কি ছিল? না জানলে বলেন জানা নাই। আরো জোরে কন, মা খাদিজার বাবার নাম ছিল খুয়াইলিদ। এই খুয়াইলিদ কিন্তু ছিল মক্কার সবচাইতে বড় ধনী, কোটি কোটি টাকার মালিক। মরুভূমির ভিতর তাকালে বলে এই বাড়ি কার বলে? খুয়াইলিদের। এই গরুর খামার কার বলে? খুয়াইলিদের। যেদিকে তাকাবেন সেটাই কিন্তু খুয়াইলিদের। কিন্তু নবীর জীবনে পড়ে দেখেন, আল্লাহর নবীর জীবন প্রমাণ করে মা খাদিজার পিতা খুয়াইলিদের কোটি কোটি টাকা ছিল, কিন্তু মা খাদিজার বাবার কিন্তু কোনো সন্তান ছিল না। মা খাদিজার জন্মের আগের ঘটনা, কোটি কোটি টাকার শিল্পপতি খুয়াইলিদ রাতের বেলায় আল্লাহ